ঠাকুরের কত কথা আছে আমি সব কথা জানি না যে মানুষটা আমাকে যে কথাটা জিজ্ঞেস করলো সে কথার হয়তো আমার জানা নেই আমি বলতে পারি দাদা আপনার ফোন নাম্বারটা দিন আমি দেখে নিয়ে বলছি আপনাকে বাড়িতে যে কথা ঠাকুরের বই আছে পড়ে পড়ে দেখি যে কোনটা এর এনার সমাধান সূত্র দিতে পারে সেই কথাটাই বলতে পারি তাহলে আমার পড়াও হবে জানাও হবে বলাও হবে আর যাকে বলছি সেও সমাধানী সূত্র পাবে প্রত্যেকে এইভাবে যাজন করে প্রত্যেকে ঠাকুরের বইগুলো নিজের পক্ষে একটা দুটো বই জোগাড় করে রাখেন বাড়িতে আরে উড়িষ্যায় গেছি সেখানে বলছে একজন যে এইখানে একটা বাবাজি আছে সে বাবাজির অনেকগুলো শিষ্য আছে সে বাবাজি দীক্ষা টিক্ষা দিয়ে বেড়ায় সে বড় বড় দাড়ি গেরুয়া দাড়ি সে বাবাজি ঠাকুরের বইগুলো রেখে দিয়েছে যত্ন করে আর ঠাকুরের বই পড়ে আর শিষ্যদের ওইগুলোই বলে নিজের ভাষা বলে তাহলে সমাধানী সূত্র সে একটা ভেজাল নোট আসল নোট হওয়ার লক্ষ্য নিয়ে লড়ে যাচ্ছে বাজারে তো আমরা তো আসল প্রত্যেককে আসল আমাদের তো ঠাকুরের প্রতি ভালোবাসাটা তো ভেজাল না তো বাড়ি ছেড়ে এই মাঠে এসে সারাদিন ধুলো আর রোদের মধ্যে ঘুরবো কেন তোমাকে ভালোবেসেছি বলেই তো এসেছি ঠাকুর তোমাকে ভালোবাসি তো এটা তো প্রমাণ না তো কেক বাড়ি ছেড়ে এই রবিবারের দিন আগামী দিন বড়দিন সবাই তো আনন্দ করতে থাকবে এই সময় পিকনিক করে ফিস্ট করে আনন্দ করে এই হালকা মেজাজে থাকে সেই দিনে আমরা সবাই সমবেত হয়ে একটা উৎসব প্রাঙ্গণ এসে তাহলে ভালোবাসি আমি ঠাকুর আর যদি ভালোবাসি যদি মূল খাই কী বেরোবে আমার মুখ দিয়ে কিসের ঢেকুর মূল ঢেকুর যদি ঠাকুর থাকে ভেতরে তাহলে কী বেরোবে আমার মুখ দিয়ে ঠাকুর ঠাকুর বেরোবে